প্রশ্ন করেছেন জনাব আতিকুর রহমান সাহেব সহ আরও অনেকেই। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতায় গিয়ে কালী পূজা উদ্বোধন করেছেন। সোশ্যাল মিডিয়াগুলোতে পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য চলছে। কেউ বলেছেন এটা শিরিক হয়েছে, কেউ বলেছেন তিনি এতে অংশগ্রহণ করে উদারতার পরিচয় দিয়েছেন, কেউ বলছেন তিনি নিজেকে অসাম্প্রদায়িক প্রমাণ করেছেন। এখন প্রশ্ন হলো, এভাবে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কতটুকু বৈধ? পূজা মণ্ডপ উদযাপন করা এবং উদ্বোধন করা কতটুকু জায়েজ? ব্যাখ্যা দিয়ে জানানোর অনুরোধ রইল। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাবে আমরা বলবো, আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল বারী তিনি শরহুল ফিকহিল আকবার নামক গ্রন্থের 180 নং পৃষ্ঠা ফসলুন ফিল কুফরি সরিহান ওয়া কিনায়াতান অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না রিদা বিকুফরি গায়রিহি ইন্নামা ইয়াকুনু কুফরান ইযা কানা ইয়াস্তাজিজুহু ওয়া তাসতাহসিনুহু। অর্থাৎ তিনি বলেছেন, কোনো মুসলিম যখন অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবে, উদ্বোধন করবে কিংবা সেটাকে সমর্থন করবে, অথবা বিধর্মীদের ধর্মকে ভালো বলে আখ্যা দিবে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই কুফুরি করেছে, শিরিক করেছে, এতে কোনো সন্দেহ নেই। আর শিরিক সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল করিমের সূরা নিসা এর 48 নং আয়াত এবং 116 নং আয়াতে করিমার মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত গুনাখাতা বান্দার মাফ করে দিতে পারেন, কেবলমাত্র শিরিকি গুনাহ ছাড়া। এ সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন, বুখারী শরীফের 50 নং হাদিস, বাবু সুয়ালি জিব্রাইল আন-নাবিয়্যা আলাইহিস সালাতু ওয়াসসালাম অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে, ক্বালা কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম তো হলো সেটাই যে তুমি সবসময় আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করবে এবং আল্লাহর সাথে নিজেকে শিরিক করা থেকে মুক্ত রাখবে। আর শিরিকের পরিণাম সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা মাঈদার 72 নং আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যেই ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে শিরিক করবে, সেই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাত হারাম করে দিয়েছেন। শিরিকের পরিণাম সম্পর্কে হযরতে ইবনে নুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন, মুসলিম শরীফের 278 নং হাদিস, বাবু মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। এই অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো মুশরিক অবস্থায়, নিশ্চিত রূপে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। উপরোক্ত দলিল প্রমাণ থেকে আমরা এই কথায় চূড়ান্তভাবে উপনীত হতে পারি যে, যেই ব্যক্তি বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে, উদ্বোধন করবে, উদযাপন করবে কিংবা সেটাকে সমর্থন করবে, অথবা সেটাকে ভালো বলে আখ্যা দিবে, অথবা সেটাতে যোগদান করবে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি শিরিক করে ফেললো। আর শিরিক করার কারণে তার উপর জান্নাত হারাম হয়ে গেল এবং সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে চিরস্থায়ী জাহান্নামী হিসাবে গণ্য হয়ে যাবে। তাই কোনো মুসলিম ব্যক্তির জন্য এটা কখনোই বৈধ হতে পারে না যে সে বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে সাপোর্ট করবে, অথবা যোগদান করবে, অথবা উদযাপন করবে, উদ্বোধন করবে। এখন কথা হলো, বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান তিনি কলকাতায় গিয়ে কালী পূজা উদ্বোধন করেছেন কিংবা উদযাপন করেছেন। আমরা আমাদের আলোচনা থেকে এটাই বুঝতে পেরেছি যে তিনিও শিরিক করে ফেলেছেন, যার ফলে তার সমস্ত আমলগুলো বাতিল হয়ে গেছে। সাকিব আল হাসান ভাই সম্পর্কে আমি বলবো, তিনি আমাদের মুসলিম ভাই, আমরাও তার মুসলিম ভাই। এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকেই তার হিতাকাঙ্ক্ষী হওয়া চাই, তার শত্রুতে পরিণত হওয়া কখনোই কাম্য নয়। তাই সাকিব আল হাসান ভাইকে আমরা বলবো, আপনি যে কাজটি করেছেন,
পূজা মণ্ডপে গিয়ে উদযাপন করেছেন কিংবা যোগদান করেছেন, অবশ্যই আপনি মারাত্মক পর্যায়ের শিরকি গুনাহে লিপ্ত হয়েছেন, যার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল করিমের সূরা মাঈদার 5 নং আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি ঈমানের সাথে কুফর করল তার সমস্ত আমল সালাত নামাজ ইত্যাদিগুলো বরবাদ হয়ে যায়। আপনাকে আমরা পরামর্শ দেব, দুনিয়াতে আপনি যেরকম বিশ্বজোড়া আপনার খ্যাতি রয়েছে এবং আপনার সুনাম অর্জন রয়েছে, এই সুনামের সাথে আপনার ঈমানটা যদি পাকাপোক্ত থাকে এবং আল্লাহর প্রতি আপনার অগাধ বিশ্বাস পূর্ণাঙ্গ থাকে, তাহলে অবশ্যই আশা করা যায় একে উপলক্ষ করে কালকে কিয়ামত দিবসে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। তাই আপনার প্রতি আমাদের অনুরোধ হলো, আপনি যে কাজগুলো করেছেন এগুলোর জন্য লজ্জিত হন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তাওবা করুন এবং ভবিষ্যতে এই ধরনের কোনো কাজের সাথে আপনি লিপ্ত হবেন না, চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে কে আপনার পক্ষে থাকলো, কে আপনার বিপক্ষে চলে গেল, কে আপনাকে গালিগালাজ করলো কিংবা কে আপনাকে সাপোর্ট করলো, প্রশংসা করলো, সেই দিকে আপনি কোনোভাবেই তাকাবেন না, বরং আপনি আপনার আখেরাতের প্রতি তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তাওবা করুন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন এবং মুসলিম হিসাবে আল্লাহ মাকবুল করবেন। আপনার কাছে আমরা এই আকুতি রেখেই আমাদের আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।